সেই আমাদের দয়াল বাবা মধু চালা উলিয়া মধুর মেলা। তাই দয়ালের দরবারে ভক্তি রেখে, মা জননীর চরণে আমার ভক্তি রেখে, এবং আমাদের মাননীয় এমপি মহোদয় আপার চরণে ভক্তি রেখে, যারা এখানে উপস্থিত আছে শিল্পীবৃন্দ, সবার প্রতি সালাম জানিয়ে, এবং আজকে যারা শ্রোতাবৃন্দ আছে সবাইকে সালাম জানিয়ে ছোট্ট করে একটি গান গাইব। সবাই অনেক রকম গান করলো, তো আমি যিনি আমাদের মাঝে নেই, এই বাংলার সম্রাট যিনি ছিলেন, যিনি বাঘ ছিলেন, সেই রশিদ সরকার, তার লেখা একটি গান আমি করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদিও এই গানটা এত নাচানাচি ভালাভালি না, তারপরেও আমি এই গানটি আশা করে এনেছি, গানটি করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ধন্যবাদ। গান সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। আমার দিয়া বন্ধুর প্রীতি হইল না গো, কই দুঃখ কাল গাছে তারাতে কি আছে, কই দুঃখ কাল গাছে তারাতে কি আছে, সামলাইয়া তুই কথা বলা তো হইল না, আমার দিয়া মধু চন্দ্র প্রীতি হইল না, আমার দিয়া বন্ধু প্রীতি হইল না। আমার দিয়া মধুর
রূপে নয়ন দিলা কেমন জানি হচ্ছি গইয়া ওই রূপে নয়ন দিলা কেমন জানি গেছি হইয়া লোক লজ্জার ভয়ে গেছি বলা গেল না Oh,